বিনিয়োগ করবো তোমরা এখান থেকে, এবং আমরা অনেক ভালো ভালো ফলাফল করবো এবং প্রতিষ্ঠানকে অনেক অনেক উপরে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যেই তোমাদের জন্য দোয়া থাকলো, আর বিশেষ আর কিছু নয়, তোমরা ভালো পরীক্ষা দাও, এই দোয়া করছি, ভালো ফলাফল করো। আসসালামু আলাইকুম। আমি আপাতত অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে সম্পর্কে কিছু বলার জন্য শ্রেষ্ঠ হতে হলে যে কাজটা করতে হবে সেটা হলো পড়তে হবে। এজন্য আমাদের সবার গাইড, জীবনের গাইডলাইন যেটা পবিত্র কোরআনের প্রথম শব্দই ছিল হচ্ছে ইকরা, তার মানে হচ্ছে পড়ো। পড়তে হবে তাহলেই শ্রেষ্ঠ জীব হওয়া যাবে। তাহলে হচ্ছে আমরা যদি পড়ি তাহলে আমরা জীবনকে আলোকিত করতে পারবো, শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেকে দুনিয়ার বুকে পরিচয় দিতে পারবো। একটি ভালো বই হচ্ছে সুন্দর একটা বন্ধু, কিন্তু যদি একটি জ্ঞানী বন্ধু আমরা পেয়ে যাই তবে সে হবে একটা লাইব্রেরির মতো। কারণ হচ্ছে তার থেকে আমরা যত জ্ঞান নিতে পারবো ততই বেশি নিজেদের জীবনকে আলোকিত করতে পারবো। কবি নজরুল ইসলাম বলে গেছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো, তার মানে আমাদের শিক্ষা গ্রহণ করার সময়ে কোনো শুরু এবং শেষ নাই। জন্ম হলো তো শিক্ষা গ্রহণ করতে হবে, আর কবর পর্যন্ত যেতে হলেও শিক্ষা নিতে হবে। আমরা যে কবরে শুব সেই শোয়ার জন্য যে প্রিপারেশন সেটার জন্য একটা শিক্ষা লাগবে। তাহলে হচ্ছে আমরা যদি জীবনকে সুন্দরভাবে সাজাতে চাই, মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, যদি উন্নতির চরম শিখরে যেতে চাই, তাহলে প্রতিটা স্টেপে আমাদের শিখতে হবে। শিক্ষা ছাড়া জীবন হচ্ছে অন্ধকার ঘরের মতো, যে অন্ধকার ঘরে অনেক কিছু দিয়ে সাজানো থাকলো কিন্তু কেউ কোনো কিছুই আমরা দেখতে পারলাম না, একদম অন্ধ মানুষ যেন তেমন। কিন্তু যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে হচ্ছে আমরা হবো আলোকিত ভুবনের বাসিন্দা, তার মানে চারিদিকেই থাকবে আলো আলো আর আলো। আবার আমার প্রথম যে আপা সাদা চাপা বলে গেলেন যে কীভাবে শিক্ষা গ্রহণ করতে হবে, পরীক্ষায় কীভাবে অ্যাটেন্ড করতে হবে, আমরা কীভাবে হচ্ছে এতদিন তোমাদেরকে পরিচর্যা করেছি তার সব কিছু সুন্দরভাবে বলে গেছে। তার আগে বলে গিয়েছে আমাদের একটি প্রিন্সিপাল অনেক সুন্দর বলে যে আমরা কীভাবে জীবন প্রতিষ্ঠিত হতে পারবো। আমি আর সেই কথাগুলো নতুন করে বললাম না, আমি সবার জন্য চাই যে তোমরা কখনোই কোনো অবস্থায় যতই ব্যতিক্রম আসুক, যত বিপদ আসুক, বাধা আসুক, কখনোই হচ্ছে আমরা শিক্ষা কেন্দ্র থেকে, শিক্ষা থেকে দূরে সরে যাবো না যত বিপদে আসুক। কারণ আমার জীবন আমি প্রতিষ্ঠিত করতে চাই, আমার জীবনের সমস্ত ব্যয়ভার দায়ভার আমার। তো আমাকে যদি আমি একটা উন্নতির চরম শিখরে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে পড়ালেখা করে সেই জায়গায় যেতে হবে। পড়ালেখা না করে কোনোভাবে উন্নতি করা সম্ভব না। নদীর পাড়ে যদি বাড়ি গড়া হয় তাহলে যে কোনো সময় ঢেউ এসে ওটা ভেঙে দিতে পারে। যদি সুন্দর অনেক সুন্দর গাড়ি কিনে আনি কিন্তু গাড়ির যদি ব্রেক না থাকে তাহলে হচ্ছে সেটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। মানুষের জীবনের হচ্ছে ব্রেক বলো, মানুষের জীবনের হচ্ছে সুন্দর স্থাপত্য যে পিলার বলো, সব কিছু হচ্ছে শিক্ষা। তো হচ্ছে যেভাবেই হোক আমরা যত বিপদ বাধা যাই আসুক সবাই শিক্ষা থেকে কখনো কোনো অবস্থায় দূরে সরে যাব না, আমরা নিজেকে প্রতিষ্ঠিত করব। এবং হচ্ছে আমরা সবার কাছে এই দোয়াই চাইব যেন আমরা নিজেদেরকে শিক্ষিত করতে পারি, এবং হচ্ছে আমরা তোমাদেরকে সেভাবেই হচ্ছে আন্তরিকতার সাথে গড়ে তুলব, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পরবর্তী প্রিন্সিপাল হচ্ছে অতিথিদের বক্তব্য। এখানে আমি আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর এস এ এম বিদারুল আহসান, ম্যানেজিং ডাইরেক্টর আল রাজি হাসপাতাল, ডাইরেক্টর গ্রিন লাইফ মেডিকেল কলেজ, চেয়ারম্যান অথাকা ইন্টারন্যাশনাল স্কুল, আমি সার্কুল বিশ্ববিদ্যালয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু করার জন্য।
আজকে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ, পরীক্ষা দিবে, তাকে কেন্দ্র করেই এই আশ্বাসের অনুষ্ঠান যার নাম দেওয়া হয়েছে আলোকিত ভবন। এই আলোকিত ভবনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। আমি চাই তোমরা প্রত্যেককে তোমাদের সজীবনে যেন একজন আলোকিত মানুষ হয়ে উঠতে পারো, তাহলে আমাদের এই দেশ, আমাদের এই সমাজ সবই আলোকিত হবে। পড়াশোনা করে একটা সার্টিফিকেট নিলাম, তাতে আলোকিত হওয়া যায় না, তাতে মানুষ হওয়া যায় না, সেটাকে মানুষও বলে না। মানুষ হতে হলে চাই জ্ঞান, মেধা, নিজেকে উন্নততর করা, সেটার নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না, শিক্ষা মানুষকে সার্বিকভাবে উন্নত করে। যখন তখন আমরা ভূমিকা তোমরা এখানে যারা আছো তোমাদের নিয়ে আমাদের মহিলাদেরই, আমাদের এলাকার মহিলাদের একটি অংশ তোমাদেরকে পড়াশোনা করাচ্ছেন, তোমাদেরকে শিক্ষার ব্যবস্থা করছেন, তোমাদের স্কুল চালাচ্ছেন, তাদেরকে বেতন দিচ্ছেন, তোমাদের পোষণাশাক দিচ্ছেন, তোমাদের বই বিশ্বাস দিচ্ছেন, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। এই কাজটি যারা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে হয় না। তারা তাদের প্রতি শুধু তোমরা কৃতজ্ঞতাই নয়, আমরা এই পুরো এলাকাবাসী কৃতজ্ঞ, কিন্তু কেউ স্বীকার করি বা কেউ করি না, কিছুই আসে না। বাট আমাদের এই সমাজ তাদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা একটি ভালো কাজ করছেন, যার বিনিময়ে, যার কারণে তোমরা তোমাদেরকে শিক্ষিত করে তুলতে পারছো। কিন্তু এই শিক্ষাই শেষ শিক্ষা নয়, শিক্ষা হবে তখনই তাদের সার্টিফিকেট খাইয়ে পরীক্ষা দিয়ে পেলে, এই যে পরীক্ষা দিয়ে পেলে একটি শিক্ষিত হওয়া বলা যাবে না। শিক্ষিত হবে তুমি যখন জ্ঞানে গরিমায় তোমার গুণে মানে উন্নত হবে, তখনই আমরা বলব প্রকৃত অর্থে তুমি শিক্ষিত। আর এখানে যারা আসো তারা কিন্তু অনেকেই অনেকেই গরিব ঘরের সন্তান। গরিব কাকে বলি? গরিব কিন্তু পয়সা না থাকলে গরিব হয়, যার চিত্ত, যার মন, যার হৃদয়, যার বিবেক গরিব, সে হচ্ছে। কাজেই তোমরা কখনো ভাববে না, কখনো ভাববে না তোমরা গরিব, বা তোমার গরিব, তোমার বাবা গরিব। সুতরাং তোমাদেরকে সেই জন্যে তোমাদেরকে আরো আরো তোমাদেরকে প্রত্যয় হতে হবে, যেন তোমরা তোমাদেরকে নিজেদেরকে এই পৃথিবীতে, এই জীবনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে পারবে। আমি বিশ্বাস করি গরিবত্ব বা আর্থিক অনটন এটা একটা বাধা, কিন্তু সবসময় বাধা নয়, এই বাধাকে চাইলে অতিক্রম করা যায়। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, তার বাবা মুন্সি ছিলেন, মুন্সি পিতা ছিলেন, তার ছেলে প্রেসিডেন্ট হয়নি, জাতির পিতা হয়নি। আমাদের পাশে আসতে ভারত যারা মোদী সাহেব প্রাইম মিনিস্টার, তার তার বাবার সঙ্গে সে চা বিক্রি করতেন। চিন্তা করে দেখো, এই পাশে এখনকার প্রধানমন্ত্রী তার বাবার সঙ্গে সে চা বিক্রি করতেন, সেইখান থেকে আসতে ভারতের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছে। সুতরাং গরিবত্ব খুব বাধা নয়, অর্থ আছে কি বৃদ্ধ কম আছে এটা কোনো বাধা নয়, আসল বাধা হচ্ছে তোমার বিবেক যদি সংকুচিত হয় সেটাই বাধার সৃষ্টি করবে। সুতরাং আমি চাই তোমরা নিজেদেরকে তৈরি করো, তোমাদের জীবনের একটা বিশাল অংশ সামনে রয়ে গেছে, শুধু তোমাদের জন্য তৈরি করবে তা না, সমাজের জন্য, দেশের জন্য, আমাদের এই রাষ্ট্রের জন্য তোমরা কাজ করতে পারবে, এই রাষ্ট্রকে উন্নততর করতে পারবে যদি তোমরা নিজেরা সচেষ্ট হও এবং চেষ্টা করো। আমাদের গার্জিয়ানরা এখানে আছে, অনেকেই আছেন, তাদের প্রতি বলি মনটাকে যদি আপনারা বড় রাখেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা নিশ্চয়ই পারবেন উপরে দিক উঠিয়ে দিতে, আমি আর তোকে সেই বিশ্বাস করি। হ্যাঁ, যাই হোক, আমি লম্বা করছি না, আর আমি আসলে ঠিক পারিও না, কারণ আমার রুগী দেখতে হয়, অনেক রুগী দেখতে হয়, আমি সময়ও তোমাদেরকে দিতে পারি না।
আজকে আসছি, আবার একটা রুগী বসে আছে, আমি চলে যাব, চলে যেতে হবে, নাহলে ওরা আবার কষ্ট পাবে, অল্প সময়ের জন্য আসছি। আমি তোমাদের জন্য দোয়া রেখে গেলাম, দোয়া করি তোমরা ইনশাআল্লাহ তোমরা সবাই বড় হবে, ভালো থাকবে এবং একটা উন্নততর জীবন তোমরা যেন পাও, তার জন্য আমরা আমি তোমাদের জন্য দোয়া করি। আমাদের শিক্ষকরা যারা ইউসিতে এবং তাকুয়াতে দুই হাত জায়গায় কাজ করছেন, আমি জানি তারা অক্লান্ত চেষ্টা করছেন, কিন্তু কিছু বাধা, কিছু বিপত্তি, কিছু সমস্যা, আর্থিক অন্তরণ এগুলো নিয়ে হয়তো যতক্ষণই পাওয়া দরকার ছিল পাচ্ছেন না। তবে ইনশাআল্লাহ তোমরা আশা রাখো, আমরাও আশা রাখি সামনের দিকে, নিশ্চয়ই আরও সামনের দিকে তোমাদেরকে তোমাদের এই দুটো স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আমি আর দীর্ঘ করছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি জানাচ্ছি পীড়িত ভাবে যে আমাদের দেশে কিছু বলার জন্য। শিক্ষার্থীবৃন্দ এবং আচ্ছা পরিচালিত স্কুল দুটো শিক্ষার্থী এবং আমার অতি প্রিয় ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আমি ক্ষমা চাচ্ছি, আমি একটু লেট করে আসছি, আমি ক্ষমা চাচ্ছি তার একটু লেট করে আসছি। ইনফ্যাক্ট গত দুদিন আগে ডক্টর সেলিনা আমার ভাবি যখন আমাকে ফোন করলেন যে একটা অনুষ্ঠানে আমাকে আসতে হবে এবং আমার একটু মোটিভেশনাল লেকচার দিতে হবে, আমি তখন থেকে সময় গণনা করছিলাম কখন শনিবার দিন আসবে এবং কখন 11:30 বাজবে। আমি এত খুশি হচ্ছিলাম আর কি। আমি সত্যি আজকে তোমাদের মধ্যে এসে আসতে পারি এই সকালবেলাটা অত্যন্ত আনন্দিত, ভেরি ভেরি গ্ল্যাড টু বি উইথ ইউ ইন দ্য মর্নিং, খুবই আনন্দিত। তো ভাবি আমাকে বলছিল যে বাচ্চাদের কিছু মোটিভেশনাল কথাবার্তা বলার জন্য। ইনফ্যাক্ট আমি আমার পরিচয় করতে জানতে পারছি, আমি বাংলাদেশ বিমান বাহিনীতে ছিলাম দীর্ঘ সময় এবং পরে বিমান বাহিনী থেকে আমি চলে আসার পরে আমি বিভিন্ন সামাজিক এবং শিক্ষণীয় বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে আমি সম্পৃক্ত করেছি। আমি ইউনিভার্সিটিতে বর্তমানে শিক্ষকতা করছি, পাশাপাশি আমি নিজস্ব একটা একাডেমি গড়ে তুলেছি, তুমি যেটা জানো, যেখানে তোমাকে একটু বড় মানে ক্লাস 12 এর বাচ্চাদেরকে আমি ট্রেনিং দিই। তোমরা আমার একাডেমিতে পরে আসবে আর কি, তাই না? কি বলো? ইনশাআল্লাহ তোমরা কয়েক বছর পরে আমার একাডেমিতে আসবে ট্রেনিং নেওয়ার জন্য। সাবজেক্ট পরিচালনা করছি। তো আজকে তোমাদের সঙ্গে আমার সবচেয়ে মোটিভেশনাল যেটা কথা বলবো যে আমাদেরকে কিন্তু ফার্স্ট অফ অল বড় রাখতে হবে, এই ঠিক করতে হবে আমি কে হতে চাই, এই কিন্তু সবচেয়ে বড় জিনিস। ওকে বাচ্চারা, ফার্স্ট অফ অল এইম ঠিক করতে হবে আমি কে হতে চাই, নট দ্যাট আমি বড় ডাক্তার হতে চাই, আমি বড় ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বড় ব্যাংকার হতে চাই, আমি বড় ব্যবসায়ী হতে চাই, সেটা আছে অবশ্যই বড় থাকবে, সবচেয়ে বড় এইম কি আমাদের বলো তো? এক্সেলেন্ট, আপনি ভেরি গুড, এক্সেলেন্ট, একজন আদর্শ নৈতিকতাপূর্ণ মানুষ হওয়া সমাজে, সেটা আমাদের এইম এক নম্বরে, একজন নৈতিকতাপূর্ণ মানুষের আমাদের সমাজে গড়ে তুলতে হবে, আমাদেরকে বড় হতে হবে, এই জন্য আমাদের সবচেয়ে বড় এইম। তারপরে আমাদের প্রফেশন, আমরা যে প্রফেশনে হতে যেতে চাই, প্রফেশন আমরা রিজিকের মতো যাবো, আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের যেখানে রুজি কাটছেন আমরা আমাদের প্রফেশন সেট হবে ইনশাআল্লাহ।
প্রতিজন অর্থে চেষ্টা থাকতে হবে, বা সবচেয়ে বড় আগে থাকতে হবে আমরা একটা নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হিসাবে সমাজে যেন আমরা বড় হতে পারি। আমি দুঃখের সঙ্গে বলতে চাই, আজকে সমাজে আমরা চারিপাশে দেখি অনেক অনৈতিক, লট অফ, মানে যেখানে আমরা আমাদের এথিক্যাল ভ্যালুসকে অনেক কম্প্রোমাইজ করছি, আমরা আমরা আমাদের নৈতিকতাকে অনেক কম্প্রোমাইজ করছি। এই জিনিসটাকে আমাদের সজাগ থাকতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা এখন দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি একটা সমাজে বিদ্যমান, একটা অসুস্থ প্রতিযোগিতা বিদ্যমান, হয়তো অসুস্থ প্রতিযোগিতা আমাদের মধ্যে বিদ্যমান। আমাদের আমি যখন তোমাদের মতো ছিলাম আজকে থেকে 30-40 বছর আগে, এটা কিন্তু ছিল না, এটা কিন্তু ছিল না। আমরা কিন্তু অনেক সুখী ছিলাম, অল্পর মধ্যেই আমরা অনেক সুখী ছিলাম। আমরা ফ্রেন্ডরা, আমার এখনো মনে পড়ে আমাদের কাছে, আমরা যখন প্রথম এয়ারফোর্সে জয়েন করলাম তখন আমাদের কমিশন পাই নেই, আমাদের কাছে টাকা ছিল না, আমরা একটা একজনের ভাজি পাঁচজনে ভাগ করে খাইছিলাম, আমাদের খারাপ লাগে নাই। সো মনে রাখতে হবে যে আমাদের নৈতিকতা যেন আমরা কোনোক্রমেই আমাদের কম্প্রোমাইজ আমরা না করি, এবং আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে, এবং প্রফেশনাল লক্ষ্য তবে অনেক উপরে, প্রফেশনাল লক্ষ্য তবে অনেক উপরে, প্রফেশনাল লক্ষ্য ছোটখাটো না, নট অল্প টাকার চাকরি, নো, প্রফেশনাল অনেক উপরে থাকতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, প্রফেশনাল লক্ষ্য, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় ব্যাংকার, বড় শিক্ষক, বড় ব্যবসায়ী, বড় হতে হবে আমাকে। রাস্তায় যে গাড়িটা দেখবো ভালো লাগে, চলে সুন্দর গাড়ি, তাই না? চিন্তা করবে এই গাড়িটা একটু আমার কিনতে হবে, ওকে, সম্ভব না? অবশ্যই সম্ভব। লক্ষ্য রাখতে, প্রফেশনাল লক্ষ্য রাখতে অনেক উপরে, বাট অফকোর্স নৈতিকতা প্রভাস করা যাবে না, সঠিকভাবে আমাদেরকে এ করতে হবে। আরো জিনিস সমাজের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি আছে, তার প্রতি বলতো সমাজের দায়িত্ব, ইউর প্যারেন্টস, তোমাদের বাবা মা তোমাদের দায়িত্ব, তোমার বাবা মা তোমাদের অনেক কষ্ট করছে, আমি জানি তোমরা এখানে আসছো, তোমার বড় বাবা, তোমাদের বাবা মা তোমাদের শেষ শেষটা দিয়ে তোমাদের চেষ্টা করবে, তাদের প্রতি বড় তোমাদের দায়িত্ব সম্বন্ধে সবসময় সজাগ থাকতে হবে। ইউর প্যারেন্টস, তোমাদের প্যারেন্টস তোমাদের কিন্তু নৈতিকতা শিখাবে, শিখাচ্ছে, তোমাদের প্রিন্সিপাল শিখাচ্ছে, তোমাদের দায়িত্ব সম্বন্ধে তোমাদের সজাগ থাকতে হবে বড় হওয়ার পরে। তোমরা যদি বুঝতে পারছো না, স্যাক্রিফাইস যে বাবা তোমাদের জন্য করছে, তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমার বাবা মা হবে, তোমরা তখনই বুঝতে পারবে যে আজকে আমি কি বলেছিলাম। সো তোমাদের পিতা মাতার প্রতি, তোমাদের প্যারেন্টস এবং তোমাদের কর্তব্য সম্বন্ধে তোমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসায় সজাগ থাকতে হবে, যে আমি হায়ার স্টাডি করতেই বিদেশ চলে যাব আর আমি আসবো না, সেটা কিন্তু কোনো দেশপ্রেম হলো না, যেখানেই যাও না কেন তোমাদের দেশের জন্য, দেশে তোমাকে দেশের কাজে লাগতে হবে। আই কিপ টেলিং মাই স্টুডেন্টস, আই কিপ টেলিং মাই চিলড্রেন, তোমাকে লাগতে হবে দেশের কাজে, তোমাকে লাগতে হবে দেশের মানুষের কাজে, তাইলে তোমার জীবনে বড় সার্থক হবে। ওকে, ইউ হ্যাভ টু বি ইউজফুল ফর কান্ট্রি অ্যান্ড ফর দি পিপল অফ দিস, ফর পিপল অফ দিস কান্ট্রি, তালিম মার্কে বা তোমার পেশাগত জীবনের সবচেয়ে বড় সার্থকতা আছে। অনেক কষ্ট করতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক বাধা বিপত্তি আসবে, বা যদি তোমার লক্ষ্য ঠিক থাকে ডেফিনেট তুমি তার বুঝতে পারবে। আমি অত্যন্ত খুশি ভাবি আপনি একজন রিনাউন্ড সমাজ সেবক, উনি এখানে, আমি জানি উনি এখানে কয়েকটি স্কুল চালায় এবং এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ডক্টর সেলিনার যে সম্পৃক্ততা সম্বন্ধে আমি ভালো মতো ওয়াকি ভাল, আমি জানি এবং আমি তার এই কর্তব্য কাজ অত্যন্ত সাধুবাদ জানাই, এবং উনি যে সমাজের প্রতি যে দায়িত্ব পালন করছেন এত বড় ডাক্তার হয়েও নিজের নিজের ফ্যামিলি এবং নিজের প্রফেশনকে কম্প্রোমাইজ করে উনি কিন্তু এই দায়িত্ব পালন করছেন। আমরা চাই তার থেকে তুমি তোমরা শিক্ষা নাও, তাকে তোমরা উদাহরণ হিসেবে সামনে প্রদর্শিত করো,
এবং এগিয়ে যাও। আজকে আমরা এক হস্তকে ওনার এই সামাজিক কাজের জন্য আমরা আবার একসঙ্গে সবাই একটু জোরে হাততালি দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। সো তোমাদের যেটা আমার যেটা আবার আমি বেশি বক্তব্য সমর্পিত করবো না, বিফোর ইউ গেট বোর্ড, সবচেয়ে মনে রাখতে হবে যে নৈতিকতা শিক্ষা দেওয়া, আদর্শ দিয়ে বড় হওয়া এবং পেশাগত দায়িত্বে তোমাকে অবশ্যই এস্টাবলিশ হইতে হবে একটা উঁচু স্থানে। এটা কিন্তু কোনো ইয়ে না, অল্টারনেটিভ না যে আমি একটা খুব ভালো মানুষ হইলাম কিন্তু আমি পেশাগত ভাবে আমি হইলাম, সেটা তো হবে না। এটা কিন্তু সবকিছু নিয়ে করতে হবে, তোমার পেশাগত দায়িত্ব, তোমার নৈতিকতা, তোমার দেশের প্রতি ভালোবাসা, তোমার দেশের মানুষের প্রতি ভালোবাসা, সবাই একটা ভালো মানুষ হয়ে তোমার কিন্তু ভবিষ্যতে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে তোমার দিকে তাকিয়ে আছে, আগামী প্রজন্ম আগামী বাংলাদেশকে তোমাদের তাকিয়ে আছে। আমি একটু সামনে গেলাম, অনেক সামনে গেলাম, আগামী বাংলাদেশ ইজ লুকিং অ্যাট ইউ। তোমরা করবা এখন যে পরিবর্তন আমি যে বললাম, আমাদের যে আমাদের যে লিমিটেশন গুলো হচ্ছে পরিবর্তন তোমরা করবা, আমরা তো একটু যদি আমরা বেঁচে থাকি আমরা তোমাদের তাকিয়ে থাকবো যে আমাদের নেক্সট জেনারেশন কেমনে আগে যাচ্ছে। আই এম শিওর তোমাদের হাত ধরেই একদিন আমরা একটি নৈতিকতা সম্পূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। অসুস্থ পূজা যেখানে বন্ধ হবে, যেখানে মানুষ বাঁচবে পরস্পরের ভালোবাসায়, পরস্পরের সহায় এবং সর্বোপরি আল্লাহ তালা আমাদেরকে খুব সহায় হোক, উনি আমাদেরকে গ্রেসেস ব্লেসিংস দেয় যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ। Thank you, sir, for your valuable speech. আমরা সবাই সবাই এই স্যারটা যে কথা বলেছে এটা যেন অংশ করে রাখি। আমি আমাদের পরবর্তী প্রেজেন্টেশন হচ্ছে আমাদের পরবর্তী বক্তব্য রাখছেন ডক্টর সেলিনা বেগম, চেয়ারম্যান ওয়াসা ফাউন্ডেশন, ফাউন্ডার ডাইরেক্টর তারপর ইন্টারন্যাশনাল স্কুল। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি সালাম জানাচ্ছি আমার ডানে বাইরে সামনে সবাইকে। তো এক কথায় যারা আমার সঙ্গে আজকের এই অনুষ্ঠানে রয়েছেন তারা বিশেষভাবে দুজন অতিথি আছেন যাদেরকে আমরা পেয়েছি আজকের এই অনুষ্ঠানে। সেই দুইজন মোটিভেশন দেওয়ার জন্য কিংবা আমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য এসেছেন, একজন ডাক্তার দিদারুল আহসান, আপনারা বুঝেছেন এতক্ষণ এর মধ্যেই তিনিকে, ডাক্তার দিদারুল আহসান বুঝেছ তোমরা, আরেকজন উইং কমান্ডার সৈয়দ মোহাম্মদ কবির বাবু, ডাক নাম বাবু, আমি আমার বাবু বলে। আচ্ছা, আমি এই দুজনের একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। একজন যিনি উইং কমান্ডার, যিনি পরবর্তীতে শেষে আপনাদেরকে তোমাদেরকে বক্তব্য দিয়ে শুনালো, একই তো এ পাড়ারই ছেলে, শেয়ারা পাড়ার, বা যদিও ডিস্ট্রিক্ট বরিশাল বাট এই শেয়ারা পাড়াতে কিন্তু ছিল আমাদের লোক, কি তাই না, আমাদের লোক বলতে পারি না। আচ্ছা, আরেকজন যিনি ছিলেন ডাক্তার দিদারুল আহসান, তিনি কিন্তু এখানে 22 বছর কাটিয়ে এখনো এখানে, এবং আমরা যে বাড়িতে এখানে আমরা যেখানে প্রোগ্রাম করছি এটা তার বাড়ি, তুমি কি সেটা জানো? তাহলে আমরা এমন দুইজনকে পেয়েছি, তারা আসলে অনেক বেশি সমাজের সেবা করছেন, তারাও বিশিষ্ট সমাজসেবী, এবং আমরা তাদেরকে আমাদের সঙ্গে পাচ্ছি এবং পাবো আশা রাখি। কি সবাই একমত? একটা হাততালি বড় তাদের জন্য। সেই সঙ্গে আমার ডান পাশে এমন যারা রয়েছেন তারা ওয়াসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তারা সবাই এখানকার নির্বাহী সদস্য এবং সদস্য, যে কোনো একটা কাজ একা করে যায় না, একটা
দল লাগে না, একা পারা যায় কোনো কাজ? দশের লাঠি একে বোঝা, তাই না? একা কি কোনো কাজ করা যায়? তো এনারা ছিলেন আমাদের ইউএসএফ ফাউন্ডেশন গড়ে তোলার, আমি যদি আরেকটু বর্ণনা করি যে এইচইউসি একাডেমি কিংবা সাকোয়া ইন্টারন্যাশনাল স্কুল এইগুলোকে গড়ে তোলার রূপকারের ভূমিকা ছিলেন এনারা। শুধু তা না, বাস্তব ময়দানে ওনারা ছিলেন এবং সর্বোপরি আর্থিক সহযোগিতা সহ সব ধরনের সাপোর্ট দিয়েছেন। তো সবাই সবার জন্য একটা হাততালি হয়ে যা। আল্লাহ সবাইকে হায়াতের তাইবা দান করুক, দীর্ঘ এবং পবিত্র জীবন দান করুক এবং আমাদের এই সকল কাজকে কবুল করে দিন। আমিন। তোমাদের জন্য সবাই মিলে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, যেখানে যেখানে এই মুহূর্তে আমি তোমাদের জন্য আর কোনো মেসেজ দিতে চাই না, আমি বলবো ওনারা যে মেসেজগুলো দিয়েছেন এত প্রথম থেকে দুই স্কুলের প্রিন্সিপাল, টিচার্স এবং সেই সঙ্গে আমাদের অতিথি যারা এসছেন, তারা তোমাদের যে কথাগুলো বলছেন অত্যন্ত প্রয়োজনীয় এবং তোমাদের জীবনকে সফল করার জন্য পাঠেও তোমাদের এই কথাগুলো শুনতে হবে। এরকম কথা তোমরা আরও শুনেছ, বাট আজকে শুনবে আরও মনোযোগ দিবে। যেহেতু তোমরা একটা এক্সামে অংশগ্রহণ করতে যাচ্ছ, পরীক্ষা দিতে যাচ্ছ না, তো এই ধাপ যখন তোমরা সফলতার সাথে উত্তীর্ণ হবে পরবর্তী ধাপে যাবে, এরকম চিন্তা এবং আশা নিয়ে তো যাচ্ছ। এবং সেই ক্ষেত্রে ওনারা যে কথাগুলো বলছেন অত্যন্ত জরুরি। যেমন একজন টিচার বলছেন একটা বই মানে একটা কি ভালো বন্ধু, একটা ভালো বন্ধু মানে একটা লাইব্রেরি, কত ব্যাপক সুন্দর কথা বলছেন। আর ডাক্তার বিদার হাসান তোমাদেরকে এবং ডাক্তার উইং কমান্ডার যিনি আসছেন আমাদের মহমান হয়ে, ওনারা কিন্তু বারবার ভালো মানুষ হওয়ার কথা বলছেন। সেই ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা অপরিহার্য, একদম অন্ধ থাকলে তার ভালো মানুষ হওয়া যায় না, তাই না? তো সেই জন্য তোমাদের সুশিক্ষিত হয়ে ভালো মানুষ, ভালো নাগরিক, হ্যাঁ, বাবা মার ভালো সন্তান, প্রতিবেশীর জন্য ভালো প্রতিবেশী, শিক্ষকের জন্য ভালো স্টুডেন্ট, সবার জন্য ভালো 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 বেস্ট। আমরা পারবো, আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবোই। আমাদেরকে পারতে হবে, আমাদের স্বপ্নটা অনেক বড় হতে হবে, তাই না? একটা কথা আছে, জিজ্ঞেস করা হয় যদি মানুষকে যে তুমি কত বড়, তখন আমাদের উত্তরটা হবে আমি আমার স্বপ্নের সমান বড়। এই যে একটু আগে যিনি বক্তা ছিলেন উনি উইং কমান্ডার, উনি বললেন না স্বপ্ন দেখার কথা, তো আমরা সবাই আমার স্বপ্নের সমান বড়, অব্যাহতভাবে আমরা স্বপ্ন দেখব এবং সেই স্বপ্নের বাস্তবায়ন হবে আমাদের প্রচেষ্টা। স্বপ্ন যদি বন্ধ করি দেখা যে আমি কোনো স্বপ্ন দেখতে চাই না, আমি যা আছি তাই থাকি, তাহলে আমি কি হব? স্থবির হয়ে যাবো, ওখানে আমি ধ্বংস হব। এখানে আমি জাস্ট একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শেষ করছি। হাদিসটা হলো এরকম, যা কালকের দিন আর আজকের দিন এক হলো তার তো ধ্বংস হলো, তার মানে বুঝেছ প্রতিদিন আমাদের একটু করে এগিয়ে যেতে হবে প্রতিদিন, তাহলে আমরা বড় মানুষ হতে পারবো, ভালো মানুষ হতে পারবো। তো তোমাদের মনে অনেকক্ষণ ধরে এক নাগারে বক্তব্য শুনছো, আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে চাই যারা এ পর্যন্ত এখানে ছিলেন, আর বিশেষ করে ডাক্তার বিদায় হাসান, উনি চলে যেতে চাচ্ছেন, আমরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি। আমাদের প্রোগ্রামে আরেকটা অংশ চলবে, তারপরে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার দীর্ঘ এবং সুন্দর হায়াত কামনা করি, শেষ করছি। তোমরা সবাই ওনার জন্য দোয়া করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাম বলে দিচ্ছি, এবার আমরা তো বড়দের অ্যাডভাইস, মোটিভেশন স্পিচ সব কিছু শুনলাম, এখন আমরা তোমাদের মধ্য থেকে কিছু শুনতে চাচ্ছি।
ঠিক আছে দেখি তোমরা কি আমাদেরকে বলতে পারো আচ্ছা চা ওখানে হচ্ছে মার্শা ইসলাম তুবা পঞ্চম শ্রেণী ইন্টারন্যাশনাল স্কুল আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে দেখি তুমি কি কি বলো সবাই আমরা একটু হাততালি দিয়ে ওঠার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আই এম মাইশা ইসলাম তুবা স্টুডেন্ট অফ তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুল আই স্টার্ট মাই স্টাডি ইন দিস স্কুল ফ্রম প্লে গ্রুপ আই লিড ইন ক্লাস 5 আই হ্যাভ বিন ইন দিস স্কুল সিন্স 8 ইয়ার্স There are 9 students in my class. They are very friendly and cooperative. I have a lot of memories in this school. Our teachers are very helpful to students and responsible to their duties. Our school arranges many programs, festivals, fairs in every year. Reunion, sports, cake festival, food festival, etc. and many important events. We enjoy this program and learn many lessons from these programs. We also learn many things from our computer class, library class, yoga class, creative, etc. I am proud of my school. Now I am candidate of PC exam. Everybody pray for us. Thank you. Thank you. এই স্কুলে যখন আমি প্রথমে ভর্তি হই তখন শিক্ষকগণ যেভাবে হাতে ধরে লেখাপড়া আমাদের বুঝিয়ে দেন পড়ান আমাদের শিক্ষক অষ্টম শ্রেণীতে তেমনি ভাবে পড়ালেখা বুঝিয়ে দেন আলাদা করে ক্লাস নেন যাতে আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি এ ব্যাপারে আমাদের স্কুলের প্রিন্সিপাল আমাদের খোঁজ খবর নেন আমাদের দেখাশোনা করেন এবং আমাদের বাবা মার সঙ্গে কথা বলেন যাতে আমরা ভালো ফলাফল করতে পারি ওয়াটসঅ্যাপ ফাংশনের প্রতি ওয়াটসঅ্যাপ ফাংশনের রিপোর্ট আমরা কি করব কারণ ওয়াটসঅ্যাপ ফাউন্ডেশনের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত এই ফাউন্ডেশন আমাদের মতো দরিদ্র ছাত্রদের বিনা বেতনে পড়া ছাড়াও আমাদের মতো বিনা বেতনে পড়া ছাড়াও আমাদের পুষ্টিকর খাবার ও স্বল্পমূল্যে স্কুলের পোশাক ও শিক্ষা উপকরণের ব্যবস্থা সহ নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে তাই ফাউন্ডেশনের চেয়ারম্যান সেক্রেটারি সহ সকল নির্বাহী সদস্যদের প্রতি জানাই কৃতজ্ঞতা এই প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রম আমাদের মন ও সৃজনশীলতার প্রকাশ ঘটায় এই সকল অনুষ্ঠানে আমরা আনন্দ পেয়ে থাকি কুরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা আমাদের নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়ে আমাদের জীবনের চলার পথে প্রকৃত মুসলমান হিসেবে বেঁচে থাকতে সহায়তা করে পরিশেষে এই স্কুলে পড়তে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি ধন্যবাদ আমার সকল শিক্ষকগণকে ধন্যবাদ প্রিন্সিপাল ও ওয়াটসঅ্যাপ ফাউন্ডেশনকে ধন্যবাদ আমার সকল সহপাঠী বন্ধুদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের আরেকজন আছে সে হচ্ছে উর্মি আক্তার পঞ্চম শ্রেণী একুশে স্কুল থেকে আসসালামু আলাইকুম আমি উর্মি আক্তার আমি পঞ্চম শ্রেণী শিক্ষার্থী রোল 1 বিগত 5 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে আমি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছি শিক্ষকগণ আন্তরিকতার সাথে আমাদের লেখাপড়া করিয়েছেন উৎসাহ উদ্দীপনা দিয়েছে আমাদের ভুল হলে শাসন করেছেন আবার ভালো করলে আদর করেছেন শিক্ষকগণ নিয়মিত ক্লাসের বাইরে ভালো ফলাফলের জন্য এক্সট্রা ক্লাস আমাদের অনেক যত্ন করে পড়ান সহপাঠীদের অনেক ধন্যবাদ জানাই কারণ তারা অনেক আন্তরিকতা ও সহযোগিতা করেছে একুশে একাডেমিতে ভর্তি হয়ে লেখাপড়া করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি
আশা করি ভালো ফলাফল করে আমি আবার ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত এখানে লেখাপড়া করব ইনশাআল্লাহ। এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে নানা সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আমাদের লেখাপড়ার সুযোগ দানের জন্য আমাদের সবার পক্ষ থেকে ওয়াসাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ সকল সহানুভূতি ও একুশ একাডেমির প্রিন্সিপালকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমরা আপনাদের দোয়া চাই, আমরা যেন ভালো ফলাফল করতে পারি। এতটুকু বলে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম। শুধু উপস্থিতির জন্যই আসলে আমরা আমাদের যারা স্পেশাল গেস্ট আসছেন আজকে, ওনারা আসলে অনেক সময় ম্যানেজ করে আসতে পেরেছেন। তো আমাদের মাঝে যে দুজন আছেন মন্ত্রী মন্ডল স্যার আহমেদ কবির এবং আমাদের ক্যামেরা যে আমাদেরকে সুন্দরভাবে সবকিছু ভিডিও করছেন আমার সাথে চাই, ওনার দুজনেই ব্যস্ততার কারণে আমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে আর কি। তো আমরা সবাই ওনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাই দয়াকালে মাধ্যমে। থ্যাংক ইউ স্যার ফর কামিং টু হোম প্রোগ্রাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে খুবই আনন্দের একটা দিন। আমাদের বাচ্চারা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়ে অনেক কষ্ট করে পড়ালেখা করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের সেই পরীক্ষা যাতে ভালো হয়, তারা যাতে অনেক উন্নতি লাভ করতে পারে, তারা যেন তাদের কষ্টের সফলতা অর্জন করতে পারে, সেজন্যই আমরা সাময়িকভাবে সবাই একটু দোয়া করব। সেই উপলক্ষে আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ অনেকের অনেক মূল্যবান কথা শুনেছি, তারপরে তোমাদের প্রিন্সিপাল আপা বা অন্যান্য সবাই উপস্থিত, আমাদের অনেক মানে গণ্যমান্য অতিথি আসছেন, ওরা তোমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন বা তোমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তো এখন শেষ মুহূর্তে আমি আর বিশেষ কিছু বলবো না, আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করছি এবং তোমাদের যে তোমরা এখন যে ছোট্ট ক্ষুদ্র সাংস্কৃতিক মানে প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে তোমাদের যে একজন ভালো মানুষ হতে হবে, আমাদের সাময়িক ভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, তাই না? তোমরা এতক্ষণ সেই দিক নির্দেশনায় তো পেয়েছো, তাই না? আমাদেরকে একজন সত্যিকার মানুষ হতে হবে। আমরা পড়াশোনা করবো এবং সত্যিকার মানুষ হিসেবে আমাদেরকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। জ্ঞান অর্জন প্রত্যেকের জন্যই, প্রত্যেক মুসলমানের জন্যই জ্ঞান অর্জন করো, তাই না? আমরা সবাই জানি তো এই কথা। তাহলে আমরা সর্বদিক থেকে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব। আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া রেখে এবং এখানে উপস্থিত সবাইকে আমাদের তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আপা এবং আমাদের একইউসি প্রিন্সিপাল সহ অন্যান্য প্রত্যেক শিক্ষিকাকে যারা অনেক অনেক পরিশ্রম করে তোমাদেরকে আজকে এই ডাঙ্গুড়া এনে পৌঁছেছেন, তাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি এবং আমাদের ওয়াসা ফাউন্ডেশন আমরা তো তোমাদের জন্য কিছু একটা করতে পারছি, এই জন্য আল্লাহের কাছে অনেক অনেক শুক্রিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পরবর্তী আরেকটু বুঝতে পড়াচ্ছেন রুমানা ওয়াহিদ, সেক্রেটারি রাসেল ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর বক্তব্য শোনার পর আবারও বক্তব্য, সেজন্য আসলে নির্ধারিত না করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার চেষ্টা করছি। উপস্থিত আমাদের আজকে যারা চেয়ারম্যান ছিলেন বা অতিথিরা ছিলেন সবাই চলে গিয়েছে এবং উপস্থিত আমার সামনে এখানে যারা আছেন ডানে বামে বা টিচাররা সদস্যরা এবং ছোট ছোট সোনামণি, আমার ওয়াসাক ফাউন্ডেশনের তরফের থেকে যে স্কুল ছাত্রবৃন্দ ছাত্রীবৃন্দ সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে উপদেশমূলক কথা আমরা অনেক শুনেছি, আমরা তোমাদের জন্য দোয়া করছি, উপদেশ আমি আর দিব না। আমি শুধু এইটুকুনি বলবো, যাই উপদেশ শুনছ এতক্ষণ ধরে, তোমাদের কি কিছু মনে আছে? দুই চারটা কথা আছে মনে? কি মনে আছে একজন একটা বলো না দেখি। এই কথা আমাদেরকে উপদেশ দিয়েছি, আমার মনে আছে। আলহামদুলিল্লাহ আমরা বড় হয়ে সব মানুষের বলি, সব মানুষের কথাটা কিন্তু সবার কাছে এই কথাটা, সব মানুষ সব মানুষ, তাই না? জ্ঞান তো অর্জন করতেই হবে। আরেকজন দিতে কিন্তু বলে গিয়েছে যে আমরা আমাদের জায়গার থেকে দেশের জন্য কাজ করব। হ্যাঁ, আমরা কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ টিচার হব, কেউ অফিসার হতে কাজ করব, যে যেখানে কাজ করব সেখানে কিন্তু আমার দেওয়ার কিছু আছে, তাই না? সব জায়গাতেই আসলে আমি ভালো কাজ করতে পারি, সব ক্ষেত্রেই মানুষ ভালো কাজ করতে পারে, ঠিক না? ডাক্তার তার জায়গা থেকে করবে, ইঞ্জিনিয়ার তার জায়গা থেকে করবে, শিক্ষক তার জায়গা থেকে করবে, কিন্তু ভালো কাজগুলো করার ক্ষেত্র কিন্তু সবার জন্য উন্মুক্ত, সবাই ভালো কাজ আমরা করতে পারি। আর একটি অতীতের কথা আমি আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো যে সে বললো যে আমার বাবার অবস্থা আজকে ভালো না বা আমার অবস্থান
আমি অমুকের মতন ধরি না, এই কথাটা আমাদের মনকে ছোট করার কোনোই কারণ নেই। অনেক উদাহরণও দিয়ে গেছে, প্রেসিডেন্ট, সর্বোচ্চ প্রেসিডেন্ট একটা দেশে আমেরিকার, ইন্ডিয়ার উদাহরণ দিয়ে গেছে না, কিন্তু আমি অত দূরে যাবো না। আমরা যখন অনেক জায়গায় অনেক প্রোগ্রামে বসেছি, অনেক মন্ত্রী বাংলাদেশে, অনেক মন্ত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা অপূর্ব পর্যায়ে স্বীকার করেছে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমার পরীক্ষার ফিসটা আমি দিতে পারি না, এরকম কথা বলেছে নাম করা মন্ত্রীরা। আমি নাম বলছি না এখানে, কিন্তু সেই প্রোগ্রামে আমরা ছিলাম, ওনারা অকপটে স্বীকার করেছে যে আমি আজ এখানে এসেছি, আমি এখানে মন্ত্রী হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বুঝি যে আসলে সেই সময়টা কত কষ্টে, পরীক্ষার ফিসটা বাবা মা দিতে পারছে না, সন্তান যখন বোঝে অনেক খারাপ লাগে না যে আমার পরীক্ষা ফিটা দিতে পারছে না। কিন্তু উনি বলল সেই মুহূর্ত থেকে আমি যখন রোজগার করা শিখেছি বা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি তখন থেকে দরিদ্র বাচ্চাদের জন্য, ঠিক শিশুদের জন্য, ছাত্রদের জন্য, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য সাহায্য করে আসছি। এরকম কথা আমরা মন্ত্রীদের কাছ থেকে অহরহ শুনি। সেদিন একটা দর্শক একজন মন্ত্রী বলছে, আমি পরীক্ষা দিতে পারছিলাম না, কলেজ যেতে পারছিলাম না, আমি প্রাইভেট ইন্টারভিউ দিয়েছি, এখন সে মন্ত্রী, তাই না? আমি দর্শকতে শুনছি। এটা মন্ত্রীর ছোট করার কিছু নাই, আল্লাহ রিজিক দিয়েছেন, কি করবেন সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আমরা শুধু চেষ্টা করতে পারি, ঠিক না? মনকে বড় করো, পড়ালেখা করবা, আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অর্জন করার মাধ্যমে। সবাই বলছি প্রথম পরীক্ষা তোমাদের কারো ফাইভে, কারো এইটে, এইটে দ্বারা দিচ্ছ তারা পাইয়ে একবার দিয়েছ, আর যারা ফাইভে দিচ্ছ তারা প্রথমে দিচ্ছ। ভয় পাওয়ার কোনো কিছু নাই, শান্তভাবে যাবে, প্রথম দিয়ে পরীক্ষা একটু আগে আগে যাবে, সিট পেতে হবে, ঠিক না? নিজেকে সুস্থ রাখতে হবে, হাবিজাবি বাইরের জিনিস খাওয়া যাবে না, কারণ অসুস্থ হয়ে যাবে। তাহলে কি হবে, আমার পড়া রিভিশন হবে না, পরীক্ষা হলে যে ঠিক মতো পরীক্ষা দিতে পারবো না, ঠিক না? সেই জন্য নিজেকে সুস্থ থাকতে হবে, আমার কাছে সুস্থতা যেতে হবে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবে। আর আমরা তো তোমাদের জন্য দোয়া করছি সারাক্ষণ, সবাই সমস্ত টিচার আমাদের আজকাল খাই ছোট হয়ে থাকে, যে পর্যন্ত তোমাদের মুখে না শুনি তোমরা পরীক্ষা কেমন দিছো, তোমাদের পরীক্ষাটা কি ভালো হয়েছে, যখন তোমরা বলো হ্যাঁ ভালো হয়েছে ম্যাডাম, তখন শুনতে ভালো লাগে। সরাসরি হয়তো তোমাদের সাথে আমাদের সবসময় কথা হয় না, কিন্তু টিচারদের কাছে আমরা ফোন করে সবসময় জানি আপা ওদের পরীক্ষা কেমন হয়েছে, ওদের রেজাল্ট বের হয়েছে, ওরা কি করছে। তোমাদের রেজাল্টের দিন আমরা আগে থেকে বসে থাকি, নাস্তা পানি গলা দিয়ে ঢুকে না, খেতে পারি না, খালি কি হলো রেজাল্ট কি হলো এরকম একটা টেনশন থাকে। এটা আমাদের কাছে বিরাট একটা আনন্দ, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিয়েছে, তোমাদের সেবা করার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে আল্লাহর কাছে, সেজন্য হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে যেন এমন ভালো কাজ করার সুযোগ দেয়, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ যেন এরকম ভাবে ভালো কাজ করার সুযোগ আমাদের দেয়, আমরা যেন সুযোগ মানে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি, ভালো কাজ করে যেতে পারি। আর তোমাদের জন্য রইল অপ্রন্ত দোয়া, আল্লাহ তোমাদেরকে সকল সকল কাম করে আনুন, প্রত্যেকের রেজাল্ট ভালো হোক, প্রত্যেকে ভালো দিয়ে মন দিয়ে লেখাপড়া করো, শেষ সময় লিখুন, রিভিশন দাও, পরীক্ষা দাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে তোমাদের ঘরে কবুল করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ আপা। আমাদের আরেকজন আছেন, আপা বক্তব্য রাখবেন, আপনি না থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্দর অধিবেশনে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। দরুদ সালাম শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের শিখিয়েছেন শিক্ষাদান পদ্ধতি, যিনি আমাদের শিখিয়েছেন শিক্ষার উদ্দেশ্য, যিনি আমাদেরকে শিখিয়েছেন শিক্ষকের মর্যাদা। আজকে এই ওয়াসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোকিত ভুবন নামক যে অনুষ্ঠান, এখানে যারা উপস্থিত আছেন ওয়াসাকের নির্বাহী মেম্বারগণ, দুই স্কুলের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষকবৃন্দ, প্রথম হচ্ছে আমরা দুই আয় একটা আলোকিত ভ্রমণ করতে চাই। সবাই সুন্দর একটা সমাজ গড়ার জন্য যে জ্ঞানের দরকার, আমরা সবাই পড়ে থাকি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, কারণ জ্ঞানের অভাবে অনেক রকমের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সহ সমাজের পাপাচার বেড়ে যায়। আমরা যদি জ্ঞানের আলো আলোকিত হই তাহলে এই সমস্ত অন্যায় কাজ বন্ধ হয়ে যাবে। এটা আমাদের দুনিয়ায় একটা শান্তিময় পরিবেশের জন্য আমাদের এই শিক্ষার উদ্দেশ্য।
আর দ্বিতীয় যে উদ্দেশ্য সেটি আমি একটা হাদিসের মাধ্যমে বলতে চাচ্ছি, হযরত আবু হুরায়রা বর্ণিত মুসলিম শরীফের হাদিস। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে তার নিজস্ব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তার তিনটি আমল বর্তমান থাকবে। প্রথম হচ্ছে তার নেক সন্তান, সন্তান রেখে গেলে নেক সন্তানের বদৌলতে বাবা মা আমলের একটা অংশ পাবে। দ্বিতীয়ত হচ্ছে সরকারের জারিয়া শরীফ যেগুলো সমাজ উন্নয়ন, সমাজ কল্যাণ, সেবা প্রতিষ্ঠান, আর তৃতীয় হচ্ছে জ্ঞান বিতরণ। তো আমরা আশা করবো যে তোমাদের যে আমরা শিক্ষায় যাচ্ছি সেটা যেন আমাদের দুনিয়ায় শেষ না হয়, বরং আজরাতে আখেরাতে যেন আমরা আমাদের আমলনামায় তোমাদের কাজের মাধ্যমে একটা সমৃদ্ধ আমল দেখতে পাই, এবং তোমাদের সহ যেন আমরা এখন যেমন একটা স্বাধীনতা অবস্থান করতেছি, আদালতে আখেরাতে যেন আমরা জান্নাতে একই স্বাধীনতে সবাই অবস্থান করতে পারি। আমরা সবাই সবাইকে সতর্ক করব, সাবধান থাকব, এবং সবাই আখেরাতের কল্যাণের জন্য শিখাবো এবং শিখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে এই অনুরোধ ধরিতে কবুল করুন, এবং তোমরা সফল কাম হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসো সেই দোয়ারে বিশেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ফৌজিয়া মিদার আয়সা, আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম সদে, লিখেছেন আসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার চারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি কুড়িতে নয় কেনা, মাছের পরে মাছ চলেছে নেই যেন শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ, মাঠের মানুষ যায় মাঝে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলে সারা রাতি দিন কাটে, এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখিতে টুক টুক, কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন, এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমরা সম্মানিত ওয়াসাপ ফাউন্ডেশনের সদস্য আছেন আপনারা, আমি ওনাদের মধ্যে জানাচ্ছি ওনাদের মধ্যেও কেউ কিছু আমাদের উদ্দেশ্যে বলার জন্য। বর্তমানে এই শিক্ষা ব্যবস্থার কারণে মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে, আর এগিয়ে যাওয়ার কারণে হয়তো দেশটাও হয়তো এগিয়ে গিয়েছে। এক সময় দেখা যেত যে মহিলাদের শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে দেশটা অনেক পিছিয়ে ছিল, দেশের মধ্যে বা আমাদের বিশ্বের মধ্যে নারীদেরকে দাম না দেওয়ার কারণে সমাগম অনেক অবহেলিত ছিল, কেননা একজন মাকে শিক্ষা দেওয়া মানে সে একটা জাতিকে শিক্ষিত করে তোলা। এই জন্য আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে এদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে একদিন হয়তো বয়স হবে, মা হবে, তার বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে তার একটা সুন্দর আদর্শ শিক্ষা দিতে পারবে। আর এই ওয়াসা ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন যেখানে নীতিনৈতিকতা সম্বন্ধে খুবই গুরুত্ব দেওয়া হয়, বাংলার শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার ব্যবস্থা আছে, এবং ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার ব্যবস্থা আছে। এই আরবি শিক্ষা ব্যবস্থার সাথে সাথে নদী শিক্ষাগুলো দেওয়া হয়, অনেক স্কুলে কলেজে হয়তো সে শিক্ষাটা দেওয়া হয় না, এদিক থেকে এটাকে একটা স্পেশাল ফাউন্ডেশন বলে আমরা উল্লেখ করতে পারি। আর এই স্পেশাল ফাউন্ডেশনের জন্য যারা আপনার পরিশ্রম করে গেছেন তারা হয়তো আল্লাহ দরবারের জন্য অনেক পুরস্কৃত হবেন, এবং যারা শিক্ষা গ্রহণ করতে এই শিক্ষাকে যারা নৈতিক মান হিসেবে গ্রহণ করবে, নৈতিকতা দিক থেকে যারা উন্নতি হতে পারবে তারা আল্লাহর কাছে অনেক পুরস্কৃত হবে। দুনিয়ার জীবনটা আমাদের শেষ নয়, আখেরাতে আমাদের জীবন আছে, সেই জন্য প্রস্তুতি গ্রহণের জন্য দুনিয়া শিক্ষার পাশাপাশি আখেরাতে শিক্ষাটা প্রয়োজন। আখেরাতে শিক্ষা যেন ঠিকমতো বাচ্চাদেরকে দিতে না পারি তাহলে দেখা যাবে তারা অনেক ডিগ্রিধারী হচ্ছে, অনেক শিক্ষা লাভ করছে, শিক্ষা লাভ করতে হতে এমনটা করা যায় কিন্তু নাস্তিকতা হয়ে যায়। কাজে শুরু থেকে গুড লেভেলে যদি আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে পারি, এই শিক্ষার বলে বলিয়ান হয়ে বিভিন্ন শিক্ষা শুধু প্রাইমারি না,
এই শিক্ষা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই লেভেল কলেজ লেভেল ভার্সিটি লেভেলের শিক্ষা আমাদের দেশের ব্যবস্থাটা এমন হতো যে সবখানে ইংরেজ বা পাশাপাশি এই আরবি শিক্ষাটা একটা যদি কম্পালসারি হতো তাহলে হয়তো দেখা যেত যে এই দেশটা শিক্ষা দিক থেকে নৈতিক দিক থেকে অনেক এগিয়ে গেছে। কেন না যত দুর্নীতি আসে সব কিছু কিন্তু আল্লাহর ভীতি না থাকার কারণেই আসে না, যদি আল্লাহর ভীতি থাকতো তাহলে দুর্নীতিতে সাইলা হয়ে যেত না আমাদের দেশ। কাজে ছোট ছোট বাচ্চাদেরকে ভালো মানে শিক্ষা দেওয়া নৈতিক শিক্ষা দেওয়া মানে দেশটিকে উন্নতির পথে এগিয়ে দেওয়া। কাজে আমি ওয়াসিফ ফাউন্ডেশন ধন্যবাদ জানাই যেহেতু তারা আলোকিত ভ্রমণ নাম যেমন দিচ্ছে সেই হিসেবে তারা কাজও করছে আর আলোকিত ভ্রমণে বিচরণ করে সবাই আলোকিত হয়েছে সবার সামনে নিজেকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পেশ করতে পারে। আর যারা সোনামণি আসো আর যারা তোমরা ছোটো ছোটো আসো তোমরা এখানে অনেক শিক্ষা লাভ করবে, অনেক শিক্ষা অনেক বড় হবে, অনেক বড় হয়ে তোমরা সমাজে একটা এইরকম একটা আলোকিত ভ্রমণ তুমি নিজেরাই হয়ে যাবে, তোমরা নিজেরা সমাজকে একটা আলো দিতে পারবে এই আমি সবাইকে প্রত্যাশা করি। আরও আমি কিছু বলতে চাই সেটা হলো যে যারা এখানে এই দায়িত্ব নিয়ে যেতে আসে তাদের অত্যন্ত পরিশ্রম করছে এর জন্য এই অত্যন্ত পরিশ্রমটা যেন আল্লাহ তালা সবার জন্য কবুল করে নেয় এবং সবাই যেন আল্লাহর কাছে এর জন্য পুরস্কৃত হয় এবং তার এই অত্যন্ত পরিশ্রমের মানসিকতা তার যেন এখন যেমন আছে ভবিষ্যৎ যেমন থাকে আর এই মানসিকতার জন্য আমাদের ছাত্রছাত্রীর মধ্যে আল্লাহ তালা বিস্তারিত করে দেয় বিস্তৃত করে দেয় এই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আর সবার জন্য দোয়া করছি সবাই যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিস এই পরীক্ষার মাধ্যমে তোমরা একটা মানে নিহিত হয়ে তারপর তুমি নিজেদেরকে একটা আদর্শ স্টুডেন্ট হিসেবে প্রকাশিত করবে আর আদর্শ স্কুল হিসেবে প্রকাশিত করার মাধ্যমে সমাজের আদর্শ মানুষের সমাজের মানুষের উপকার করবে। তারপর হচ্ছে বাবা মা বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে শেষ পর্যন্ত বাবা মা সব নিঃশেষ করে একটা বাচ্চা মানুষ করে যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন সে আবার ছেলে মেয়েগুলো নির্ভরশীল হয়ে যায় সেই নির্ভরশীলতাকে আমরা করণীয় হিসেবে দেখবো না আমরা দায়িত্ব হিসেবে দেখবো আর দায়িত্ব দেখলে তখন আমাদের বাবা মার কাছে রিসপেকশন থাকবে আর বাবা মাকে আমাদের বোঝা মনে হবে না। তাহলে তোমাদের কাছে আমার এটা একটা আবেদন যে তোমরা বড় হয়ে তোমাদের এই পর্যায়ে থাকবে না, তোমরা বড় হয়ে তোমাদের বাবা মাকে তুমি রিসপেক্ট করবা, তোমাদের শিক্ষক যারা শিক্ষা দিয়েছে তাদের রিসপেক্ট করবা এবং তোমরা এরকম জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করে তোমরা আর বাকিদেরকে শিক্ষা দিতে পারো। আমি এই দলকে শেষ করছি, সালাম আলাইকুম। আমি এখন ফাতেমা আক্তার আপা নির্বাহী মেম্বার ওনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিশেষ অনুরোধ কিছু বলার জন্য। সালাম আলাইকুম, উপস্থিত আয়োজকবৃন্দ এবং দুই স্কুলের শিক্ষার্থীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোকিত ভবনে আমরা সবাই চাই আলোকিত পৃথিবী গড়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। দীর্ঘ কেউ 5 বছর কেউ 7 বছর কেউ তার চেয়ে 20 বছর ধরে এই স্কুলে অধ্যয়নরত তোমরা, আর আমরা দোয়া করব প্রত্যেকেরই অন্তরের যে চাওয়া অন্তরের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো পূরণের দিকে তোমরা এগিয়ে যাও, তোমাদের স্বপ্নগুলো পূরণে আল্লাহ রাব্বুল আলামিন সহায় হন এবং এই এর পেছনে যে প্রচেষ্টা শিক্ষকবৃন্দ এবং পরিচালকবৃন্দ যে প্রচেষ্টা চালিয়ে গেছেন তাদের প্রচেষ্টাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন এবং সর্বোপরি এই পৃথিবীকে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা আলোয় আলোকিত হব এবং আলোকিত পৃথিবী গড়ার জন্য আমাদের নিজেদেরকে ঠিক সেভাবেই তৈরি করবো আমরা যেভাবে গেস্টরা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। সবাইকে আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপা, আমরা এখন প্রোগ্রামে একদম শেষের দিকে চলে আসছি। তো আমি দুটা কথাই বলবো, পুরো প্রোগ্রামের অ্যানালাইসিস বুঝতে পারলাম যে প্রথমে আমাদেরকে আল্লাহর রহমতে আল্লাহর মনে বাসনা নিয়ে আমাদের লক্ষ্য প্রতিপক্ষ করতে হবে, দ্বিতীয়ত আমাদের নৈতিক কান আদর্শ মানুষ হতে হবে, তৃতীয়ত আমাদের দায়িত্ব দেশের প্রতি সবার আগে আমাদের বাবা মার প্রতি তারপরে দেশের প্রতি। তো সেই অনুযায়ী যদি আমরা আমাদের সবাইকে তাকে দেন আমি আমি আমাদের শেষ শেষের দিকে আসছি সেটা হচ্ছে এখন দেওয়ার আমাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে দেওয়ার পরিচালনার দায়িত্বে আছেন শরীফা আক্তার খানম নির্বাহী সদস্য।
আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে দোয়া করব। আমাকে কিন্তু দোয়া করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তার আগে আমি তুমি লিখিত কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে তোমাদের এখন ছাত্র জীবন, তাই না? ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ দুটো দিক হচ্ছে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করা, তারপর চাকরি অর্জন করা। যিনি যে মনোযোগ সহকারে পড়াশোনা করবে সে তো অবশ্যই চাকরি অর্জন করবে, কিন্তু যার মনোযোগ নাই সে কি করবে? তাকে ভবিষ্যতে রঙিন স্বপ্ন দেখতে হবে, তাকে ভাবতে হবে যে সবার মাঝে সে কি নিজের গ্রহণযোগ্যতা পেতে চায়, মূল্যায়ন পেতে চায়, বিনয় এবং মাতৃত্ব পেতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মনোযোগের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে যে গুরুত্বকে শুনে তার উপর আল্লাহ বর্ষিত হবে। আরেকটা বিষয় যেটা সময়ের কথা বলি, যে আসলে এটা খুব একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, তা একটা উদাহরণ দেওয়া যায়। যেমন পরীক্ষার সময়টা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, হ্যাঁ, পাঁচ ঘন্টা পরীক্ষা শুরু হওয়ার পরও কিন্তু ঘরের কাটাকুটি ঠিক ঠিক করে বেঁধে তোমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। তুমি যদি সময় মতো পরীক্ষাটা দিতে পারো তাহলে তুমি অবশ্যই সাকসেসফুল সাফল্য অর্জন করবে, আর যদি না করো তাহলে সেটা বিপরীত হবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে মনোযোগ সহকারে লেখাপড়া করা, এর কোনো বিকল্প নেই। এবার মূল কথায় আসছি, যে লেখাপড়ার পাশাপাশি আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দোয়া করা। আলাদামে এখন রাসুল ইসলাম আল্লাহ আমাদেরকে অনেক দোয়া শিখে দিয়েছেন দৈনন্দিন জীবনে। আমরা কিন্তু দুটো দোয়া সবসময় প্র্যাকটিস করি আমাদের ব্যক্তির জীবনে, সেটা পড়ালেখার কাজে অথবা বিশেষ করে পরীক্ষা বা পড়ালেখার কাজে। সেই দোয়াটা কিন্তু আমরা স্কুলে করে থাকি। এবার আমি দোয়াটা আমি বলবো আমার সাথে সাথে তোমরাও, তারপর তোমাদের জন্য সেটা দোয়া করা। রব্বি জিব্রিল মা, রব্বি জিব্রিল মা, হে আমার রব, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, রব্বি ইশরাহলি সাদরি, রব্বি ইশরাহলি সাদরি, ওয়াইয়াসসিরলি আমরি, ওয়াইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু কওলি, হে আমার রব, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যেন তারা আমার কথা বুঝতে পারে, যেন তারা আমার কথা বুঝতে পারে। আমিন আমিন। আমি তো আল্লাহর নাম আছে, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার সুন্দর সুন্দর নাম, তো এই দুটো নাম আমার কাছে আল্লাহর কাছে এই দুটো নাম, আমরা এই দুটো নাম আল্লাহর নাম বলবো বেশি বেশি করে করবো, পরে কি করবো আল্লাহর কাছে নিজের চাওয়া পেশ করবো ইনশাআল্লাহ। আশা করি মানে আমরা আপনার কথা পৌঁছাতে পারবো। এবার আমরা রহস্যে চলে যাচ্ছি, আমরা সবাই সবাই একটু দূর পড়ে নিই, সবাই আমরা একসাথে পড়ি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا اعطنا من لدنك رحمه وحل لنا من امرنا رشدا ربي في وارحمك وانت خير الراحمين ربي ارحمهما كما ربيانا صغيرا اللهم اغفرني وارحمني واعطيني واهديني واجبرهما يا الله তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের উপর দয়া করো আমাদের সঠিক পথ দেখো আমাদেরকে সুস্থতা এবং নিরাপত্তা দান করো আজকে আমাদের সামনে তাকওয়া ইন্টারন্যাশনাল এবং তাদের চেষ্টা প্রতিষ্ঠাকে তিনি কবুল করে দেবেন এবং তাদের জনতা দূর করে দিও নার্ভাসনেস দূর করে দিও এবং তাদের জ্ঞান বৃদ্ধি করে দিবেন আলমী এই শিক্ষক প্রতিষ্ঠানের সাথে যারা নিয়োজিত আছেন কর্তৃপক্ষ এবং শিক্ষক যারা তাদের একটি বছর আপনার চেষ্টা করেছে তাদের এই প্রচেষ্টাকে তুমি কবুল করে নিও রাখুন আজকে এই অনুষ্ঠানে আমরা অনেক কথা শুনেছি সমস্ত ভালো কথাগুলো সংযুক্ত কথা বিকাশ করে দেন আমরা ব্যক্তি জীবনে আমার কথা পারেন শিক্ষকের দাম এবং আমাদের এই অর্থাৎ أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وقاص الخناس الذي يئس من الجنة والناس ربنا تقبل دعائي ربنا تقبل دعائي ربنا تقبل دعائي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين তো শেষ কথা মানে আসলে চলে যাওয়ার কথা না আমরা এখন চলে যাব এই প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা যার যার ঘরে এখন ফিরে যাব তার আগে আমাদের দুই একটি কাজ আছে সেটা এখানে আমরা করবো অত্যন্ত ধীর স্থিরতার সাথে করবো এবং সুশৃঙ্খলভাবেই করবো যেটা আমি শিশুদেরকে বলছি আর কি তোমরা যারা আমার সামনে বসে আছো তোমরা আমার সামনে আছে এইচইউসি একাডেমির ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষার্থী যারা আছো আর আছো তারপর ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস ফাইভে যারা সমাপন পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সবার পারফরমেন্স আসলে তোমরা তো সবাই এখানে বলতে পারোনি তোমাদের প্রতিনিধি হিসাবে একজন বা দুইজন বলেছে তোমরা অত্যন্ত সুন্দরভাবে বিশেষ করে এইচইউসি একাডেমি বাংলাতে এবং তারপর ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশে তোমরা তোমাদের এই যে সময়টা পার করেছো স্কুলে সেটা তুলে ধরেছ অত্যন্ত সুন্দরভাবে খুবই সুন্দর হয়েছে তোমরা আকালে নেওয়ারটা তার সঙ্গে আমি একটু উপরে ছিলাম সেই সময়টা তোমাদের একটু সঙ্গীত শুনতে পাচ্ছিলাম সুন্দর হচ্ছিল পরে এসে আমি একটা আবৃত্তি শুনলাম অত্যন্ত সুন্দর হয়েছে রায়সা তুবা আবৃত্তি করেছে আরো কেউ হয়তো আবৃত্তি করেছো কি আজকে আচ্ছা যাই হোক খুবই সুন্দর হয়েছে তোমরা এগুলো ধরে রাখবে হ্যাঁ এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পড়াশোনার বাইরেও যে তোমাদের ভালো লাগার জন্য নিজেকে বিকাশের জন্য নিজেকে উন্নয়ন করার জন্য যেমন তোমরা কোরআন হাদিস পড়বে কোরআন তেলাওয়াত করবে কিরাত শিখবে সূরা মুখস্থ করবে দোয়া শিখবে তার পাশাপাশি অনেক মহামানবদের কাহিনী গল্প কোটেশন শিখবে সেই সঙ্গে তোমরা দেশের গান হাম নাতে রাসুল অনেক সুন্দর অনেক কিছু শিখবার আছে এগুলো আমাদেরকে কি করে আমাদের মনের খোরাক আমাদের মনকে অনেক
উজ্জীবিত করে, আমাদের মনকে অনেক বড় করে। ছোট একটা দোয়া হয়ে গেল, মনটাকে অনেক বড় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আমার রাখিস তোমাদেরই অক্ষতি উন্মোচন করে দাও, তাহলে আমরা বড় কিছু দেখতে পাবো। তো যাই হোক, সব মিলে খুব খুশি হচ্ছি তোমাদের আজকের উপস্থিতি এবং পারফরমেন্স, তোমাদের একসঙ্গে দেখা এভাবে সবসময় বলে উঠে না। তো আল্লাহ তোমাদেরকে উন্নত করুক, তোমাদেরকে ভালো মুসলিম হিসাবে, ভালো নাগরিক হিসাবে কবুল করে নিক, তোমাদেরকে হায়াতে তাইয়েবা দান করুক। এখন আমরা আর সেই সঙ্গে আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন আসছেন আর কি, ছিলেন না আমাদের নির্বাহী বোর্ডের সকল সদস্য, বিশেষ করে আমাদের এক্স নির্বাহী সদস্য একজন আজকে বক্তব্য রাখলেন, মেহরুল নেস্তা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি। উনি আগে আমাদের নির্বাহী সদস্য ছিলেন, তাছাড়া আমাদের অনেক নির্বাহী বোনেরাও এখানে আছেন, সদস্য বোনেরা আছেন, সবাইকে যারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে এই প্রোগ্রাম উপস্থাপনা এবং সব মিলিয়ে যারা ছিলেন দুইজন উপস্থাপক, তারা অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। তাছাড়া বিভিন্ন দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন একদম শুরু থেকে, ডেকোরেশন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, দাওয়াত, তারপরে ফুড কোর্টে যারা ছিলেন, সব মিলিয়ে আমাদের যত কর্মকর্তা এবং কর্মচারী যারা ছিলেন সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আল্লাহ তাদের সবাইকে যা যা দান করুন, তার বিনিময় যেন তারা পেয়ে যান, আল্লাহ তাদেরকে সাহায্য করুন। এবং সবাই দোয়া করবেন আমরা সবসময় যেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে সুন্দর সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের মনের যে বিকাশ সেটা সাধন করতে পারি এবং আল্লাহর কাছ থেকে বিনিময় দিতে পারি, আমাদেরকে আল্লাহ সেই সুযোগ দান করুন, আমিন। এখন তোমরা দুই স্কুলের প্রিন্সিপাল আর আমার দুই পাশে দুজন আছেন, আকিফা খাতুন আর সাসিমা সিরাজ, এই চারজনে তোমাদেরকে আমরা একটা দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটা আয়োজন জন্য, সবার পক্ষ থেকে তোমরা রিসিভ করবে, চারজন করে আসবে একসঙ্গে, যেহেতু আমরা এই জন্য এভাবে করেছি চারজন করে আসবে, দুজন ওদিকে যাবে, একজন এখানে একজন এখানে, ঠিক আছে? এবং এটা নেওয়ার পরপরই তোমাদের জন্য একটা সামান্য আরেকটা লাগবে, হ্যাঁ, এখানে একটা
চেয়ার নিতে পারো, চেয়ার আছে তো, ওখানে চেয়ার আছে মনে হয়, চেয়ার নিতে।